সামনে ফাল দেন না কিন্তু আমি হ্যাঁ অভিজ্ঞতা আছে দাগ তাহলে বুকে বলা চালাই দিলে আই আই আসতে আর নাম কুবা শামসু কি শামসু কুবা শামসু যদি রাইতে সামনে পরে কিন্তু লুঙ্গি থাকবো পাড়া দিয়া জিগান আমি এলাকার না তা মানবো না কথা কানা মানবে দোলা বেগলে মানতো না এটা আমার আব্বারে মানে নাম রেখে মানবো আরেকটা তালে মানে সাপের পেটে লাগে এই মুরগি তো রাখ একটা কথা বলে দেখে রাগ করবেন না আচ্ছা সাপে কি ভাইয়া মানুষের কামড় দেয় না কথা বলেন দেয়নি সাপে যদি কামড় দেয় তিনটা বান দেবেন কয়টা বান দিলে বিষাদ কামড় বিরা কয় আমরো কই পায়ে কামড় দেয় সাপে দেয় কিনা বাপ সাপে যদি পায়ে কামড় দেয় রানে তিনটা বান দিয়ে হাতে কামড় দিয়েছে কনির উপরে তিনটা বান দিয়েন কথা বললাম রাগ করলেন সবাই তো পাড়া সমান করে সাপ দিরা মারি ছাড়ি এই দেখেন আবার অনেক লোকে কইতে পারেন সাপুরিয়া লোক হাতে কামড়াইছে বান দিলাম পায়ে কামড়াইছে বান দিলাম এই সাপের যদি কোনো লোকের মাথা বুকে পিঠে কামড় দেয় বান্দর কি জায়গা আছে কথা নাছে নাই নাই মানে বান্দর জায়গা নাই লোকটা কি মরবো না বাঁচবো মরবো বাঁচার মালিক কে আল্লাহ তো কইলেন না আল্লাহ বাঁচাইবে খালি কোন মরবে আল্লাহ তারে বাঁচাইবো তো টাকা পয়সা খাইস না কথাটা বলে দিকে আমার অপরাধ হইব এই রাখ এই দেখেন ব্যাসটা লাগিয়ে গেছে এই রাখ হাক করিস না সর্দার এটা চাতাইছি এই যে নাগিন বাজাবো নাদন দিছে এটা আমি চাতাইছি ঠিক আছে এটা আপনি ওই জায়গাটা সারবেন মানুষ করার সাতটা দেন আজ এরা 5:30 তে রো দেন আজ একটা প্যাচ লাগিয়ে দেই বেজির লগে বেজির লগে আল্লাহ ভরসা এই হাক করিস না রাখ ওরে বাবা হে এই আসতে খাতা চেক কে গেছে দূর পরে চলে গেছে আজকে খাওন কম দে হইছে সাথে ওই দিকে আধা কিলো দুধ খায় হ্যাঁ আধা কিলো দুধ খাওয়াই আধা কেজি রাখ চেতিস না সাপে বেজরে কামড় দেয় বেজি কি মেডিকেলে যায় যায় কই জংলাই যায় বেজিটা জংলাই যায় একটা গাছের পাতা খায় আল্লাহ তার বীজ পানি করে বেজি কি ভালো হয় না বলে কিসের দ্বারায় গাছ গাছ গাছের দ্বারায় আল্লাহ কি গাছে গুণ দেয় নাই গাছ আপনার বাড়িতে রাগ করবে না নেওয়ান লাগবে না যে গাছটা বেজিয়ে খায় পাঁচটা পাতা নিয়ে দুইটা ডলবেন ডললে কি রস হবে না দুই ফুটা রস হবে রুগীটারে খাওয়াই দিয়ে ঘড়ি ধরেন 5 মিনিট ওই লোকটা বমি করবে মাথা চুলোর মতন কালো সাপের বিষ বমির লগে মাটিতে পড়ে যাবে আল্লাহ বাঁচাইছে টাকা পয়সা খেয়েন না সাপ দেখেন এদিকায় কিরণমালা আস্তে আস্তে বাইরা লক্ষ্মী ধরে গানটা গাইবেন পারবেন নি আবার সারিগা দৌড় মারি গান নাড়ে সেটকে গেছে বেশি অনেক জনে কয় সাপুরিয়া সাপ দেবেন গাছে তো নাম কইলেন না অনুমতি দিলে গাছের নামটা বলে দেবো শুনবেন সবাই তো বলেন বলবো গাছটার নাম কই দেখেন সেরেন কিনা এক টুকরা গাছ তুলা বোতল করে ঘরে গাবেন ঘরে গিয়ে সাপ যায় না সাপে গিয়ে ডিম পারে না বাচ্চা ফুটে না হাঁস মুরুক মারে কিনা সুযোগ পেলে জীবন নিয়ে যায় গাছটা বোতল করে ঘরে গাবেন ঘরে সাপ যাবে না গাছটা আমার মতন লগে রাখা দিয়ে অন্ধ করে সাপের গা পাড়া বসে কামড় দিবে না আল্লাহ বাঁচাইব এদিকে না গিয়ে সাপ পাইলে আমরা দৌড়ি আপনারা পেলে কি করেন সাপ মারা সুন্নত আমার দিকে মারবেন না সাপ মারে কি রেখে দেন না ফেলে দেন কি করেন ধন্যবাদ মাটি গর্ত করে ঢুকাই থাকেন দুটি মাইরা ফালান এটা কি পয়সা গুলা গন্ধ হবে না সাপের গন্ধ ভালো না খারাপ নাক দিয়া কেটে গেলে দুইটা রোগ হয় রোগটা সবাই ছিলেন বলুন তো কি হোক শ্বাসকষ্ট হাঁপানি অ্যাজমা রোগ হয় কাঁচতে 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 গলাতে ভ্যাট বেরিয়ে হয়ে যায় পাই ধরলাম একটা পোকা দেখলেন রাত্রে জলে আবার নিবে কি পোকা বলেন শনিবার দিন ধরিগেন বেজরি গাছ লোকে মিলাই একটু লগে রাখা দিয়ে শ্বাসকষ্ট হাঁপানি অ্যাজমা রোগ আল্লাহ মাফ করে দোয়া করবেন 5 টাকা মসজিদ করে দিয়েন তখন সাপ দেখেন হাতের বান্দা সবাই ছাড়েন প্যাসটি তো লাগাইয়া দিই পরিটা কই এই মুরগি সো রেডি হ কালকে আজ এভাবে দেখাইছিলি আজকে একটু ভালো করে দেখাবি এটা করি সাপুরেরা সালান দিয়া ধরে ধরে না সাপ পানাই পারি না শিখতেছি আরো 3 বছর লাগবে আসেনি নাই সাপটা কথা দি কর না এটা বইলুলাম সাপ মাটি ছালে খারাই যায় কুচ করে খারাই যায় তাই দেখেন আচ্ছা বলুন তো ভাই এই সাপের মধ্যে কি মেয়ে পুরুষ নাই কথাগণ আছে আচ্ছা কুন্ডা মাইয়া কুন্ডা পুরুষ সাপে কি চিনেন না খাইয়াছিলেন চিনেন না চিনেন এই হইল পুরুষ
এইটা হলো মহিলা আচ্ছা সাপে সাপে কি জংলায় পেঁচ লাগে না কথা লাগে নি আচ্ছা কোন ভাই দেখছেন সাপের পেঁচ মিশা কথা কানে দেখছেন একটা সাপে আরেকটা সাপের লগে যখন একসাথে হইয়া যায় আচ্ছা বলুন তো পেঁচ অর্থটা কি কথা কন না পেঁচ অর্থ কি মিলন মিলন অর্থ সং তারা দুরা মধুর মিলন করে আচ্ছা বলুন তো ভাই এই যে একটা সাপ এটা দিয়ে বুঝাই আপনি উদাহরণ আপনি উদাহরণ একটু বুঝা নেন এই যে এই সাপটা কি লম্বা সাইরা হবে না কথা হইব এই সাপটা সাইরা বাদ দেন তিন হাত থাকে কয় হাত যদি এক হাত এটা খাতে ঢুকাইয়া দেই আর তিন হাত যদি বাইরে থাকে লে দুইটা টাইম না বাই করতে পারবেন কথা কন না পারবেন দশজন তিরিশ জন চল্লিশ জন এই একশো জনে পারবেন না সাপে কি আঙ্গুল ফল খায় কথা কন না আপেল খায় না কমলা খায় না সাপে কি খায় ইঁদুর ব্যাং মাছ খায় না সাপে খায় একটা গাছের আগা খায় গাছটা দশ থেকে পঞ্চাশ হাত লম্বা হয় গাছের আগা থেকে গুড়া পর্যন্ত কাটা কাটা হয় পান পাতার মতন পাতাটা হয় গাছের আগা পাওয়া যায় না বলুন তো কি গাছ কাটা কুমিরা সাপে খাইয়া এরম একটা মাইগা সাপের লগে দড়ির মতন পেঁচায় এক থাইকা একশো একবার সং লাইয়া যায় ছাড়ে না এটা কথা বাদ দিলাম এটার নাম কি কথা কর না দিনের মধ্যে দশ বার বর্ষাকালে নদীর পারে ব্যাংক পাওয়া যায় না কি ব্যাংক কন আপনারা ওই যে বড় বড় ব্যাঙ্গি আর ব্যাঙ্গি কিছুরা লয় না আপনারা মাইন্ড করবেন না ব্রেন টেনেন কথা বুঝে নেবেন এরকম সাপ লাগে না নিচের টাকা গু করবেটা কি কয় ভাষা বুঝেন মারা কইছে বন্ধু ভিক্ষা দিছে ইটা কি করবি তা ভূমিকম্প আরম্ভ হইব আমার তোরে সারমো না আপনি একটা ইরা মারিয়া দেখেন ব্যাংকি দুদিকে যায় না একদিকে যায় জোড়া লইয়া না জোড়া ভাঙ্গা রাগ করিস না কুত্তা লাগে প্যাস দেড় ঘন্টা ছাড়ে না আর আমরা মানুষ গুলো জন্মাইছি কয় ঘন্টা খালি দেখলে তো টিটকারি করেন ওই ঘরে যা সুলকান তাই সাপুরেরা ভালা না সাপুরেরা ভালা আছে তাকে ঘরে বোতা করতে যায় না এ ঠিক না ঠিক কথা কর না কেন আঙ্গো বাইতার মেয়ে কামাই করে না এই কামাই করেনি আমরা কি কামাই করি সকালবেলা ঘরে পরিবার গ্রামে গেছে না পাইলো এক হাজার টাকা পাইবো পাঁচ কেজি চাইল পাইবো হাবের খেলা দেখা জোগাড় করে লিয়ে নিয়ে কি ভাইকে যায় কথা কর না ওই যায় বাইদার জামাইরা বাইকে যায় বৌরা বাইকে না স্বামীর কি চেহারা দেখে যায় রাগ করেন না পোস্তাদের কথা শুনেন নাই নদীর বাহাদুরি পানি নারীর বাহাদুরি স্বামী পুরুষের বাদে মর্দামি যার সামনে দেন পেঁচটা লাগায় তারাটা খায় শোনেন বের করেন আমরা আছি বের করেন দেখতেছি লেজের মধ্যে কাড়া আছে মুখে তার বিষ নাই সর্দার বড় সাপটা দেন দাগ দিছিলেন দাগ দেন সড়ক করে সুন্দর করে মন্ত্র করে দাগ দিবেন মন্ত্র করে একত্রিশটা মন্ত্র কইতে মনে মনে আর কোন সমস্যা নাই ধইব না তার পুরা গবাল মাইন করলেন না বাইদারা খায় গাছের পাতা নাম কই বাইদার অল্প বয়সে দুইটা তিনটা বিয়া করে বাইদার ঘরে বউ বাইদার ঘরে ফরিয়া খায় বাইকা যায় না যাই সল্লার বর কইলার লগে যায় গিয়া গাছটার নাম কইয়া দিই ডান দিয়া গাছটা তুইলা তিনটা পাতা গেল শিকড় মাজাই দিয়ে কথা বলা শেষ বেশি সার মারামারি দেখেন এটা রাইখা দিলাম যা ভিতরে যা এটা অনেক কুচুরি দেখাইছে অন্য করে দেখলে ভূত হয়ে গেছে।